হ্যাঁ আমি ছিলাম। আমার নাম হচ্ছে অমল ভট্টাচার্য, আমার বাড়ি যশোর মরিরামপুরে, ঠিক আছে। আমি ফরিদপুর থেকে মোটরসাইকেল নিয়ে যখন আসি তখন ফেরিতে উঠলাম, আমার সাথে আরও 5-7টা মোটরসাইকেল ছিল, আমরা সবার পিছনে ছিলাম, গাড়ি প্রচুর লোড, সব ট্রাক কভার ভ্যান। এখন যখন কাঠের কাছে এসছে তখন কয়েকজনের সাথে চিৎকার করছে যে পানি ঢুকছে, আমি তখন তাকিয়ে দেখি যে আস্তে আস্তে এটা ফেরিটা কাত হচ্ছে, ওই দিকে কাত হচ্ছে ডান দিকে আমার। এখন এখানে লাগাচ্ছে কিন্তু খুব দেরি হচ্ছে লাগাইতে, মনে হচ্ছে মানে ব্যালেন্স করতে পারতেছে না। পরবর্তীতে যেই কাছাকাছি আসছে তখন আমার সামনে যে মোটরসাইকেল ছিল সেটা স্টার্ট করছে, স্টার্ট করে 2 হাত যাওয়ার পরে সে গাড়ি নিচে কাভার ভ্যানের নিচে চলে গেছে। আমি কোনো গতিকে ওকে পার হয়ে ড্রাম পার হয়ে এসে আমার গাড়ি ছেড়ে দিলাম, চিন্তা করে আগে জানে বাসি আমার ব্যাগটা গাড়ি টাড়ি, তখন জুতো খুললাম, জুতো খুলে দিয়ে ছেড়ে দিয়ে যখন উঠে গেছি তখন আমি ডুবে গেছি। তখন আমি কী করি, তখন একটা কাভার ভ্যানের উপরে আমি ঠেলে উঠছি, উঠার পরে তখন আমাকে দড়ি দিয়েছে কিন্তু দড়ি আমি হাতে পাচ্ছি না, আমি তো আমার ব্যাগটা রয়েছে আমার কাছে, আমি সাতটা ধুপাচ্ছি না। ইন দি মিন টাইম একটা চেন দেখি বেশ বড়ো একটা শিকল ঝুলতেছে, তখন শিকলটা ধরে আসছে, তখন আমাকে কী বললো আমাকে বাঁচান বাঁচান, কয়েকজন মুরব্বী এনারা এরকম বয়সে আর কি, ওরা আমাকে তাড়াতাড়ি হাত ধরে টানতেছে, কিন্তু আমার তখন সেন্স নেই, আমার এদিকে মানে আমার মনে করেন আমি শেষ, আমার লাইফ মানে প্রথম একটা এরকম ধরনের দুর্ঘটনা, বড় দুর্ঘটনা। আর কী করে যে মানুষ একটা গাড়ি বেরোতে পারেনি, 100% কোনো গাড়ি উঠতে পারেনি, অনেকগুলো টোটাল প্যাকড আপ ছিল ট্রাক, মোটরসাইকেল বেরোতে পারেনি, কোনো গাড়ি বেরোতে পারেনি, আমি কোনো গাড়ি বেরোতে দেখিনি। দুর্ঘটনা ঘটলো ওই পাশ থেকে যখন ফেরিটা ছেড়ে আসছিল, তো মাঝামাঝির কাছাকাছি এসে তখন ফেরিতে অনেক পানি উঠেছিল, তো আমি অনেক ডাকাডাকি বললাম, অনেক লোকজন ডাকলাম যে ফেরিতে পানি উঠতেছে পানি উঠতেছে, তো তারা আমার কথায় কোনো গর্জ টর্জ দিছিল না। সে উপরে আবার ফেরির যে পাইলটটা ছিল সে আমি হাত উঁচা করে তাকে বলছিলাম যে ফেরিতে সামনে পানি উঠতেছে পানি উঠতেছে, তো কি সে আমার কথা কোনো গর্জ দেয় না। যখন এই পারে মানে এই সাইডে ভেড়ানোর সময় তখন যখন অনেক পানি উঠে গেছে তখন আমি গাড়ির ভিতরে তখন ফাল মেরে নেমে আরও 2-4টা ড্রাইভার এই পানি উঠতেছে পানি উঠতে, পরে আমি ফেরির উপরে থেকে ফাল মেরে নদীতে পড়ে গেছি, নদীতে পারে পড়ে যা পরে টানে উঠছি। আর ওই ফেরিতে যে গাড়িগুলো ছিল ফেরিটা মানে আগের থেকে ডিস্টার্ব ছিল, তো ওই আর আমার হলো নিজের একটা গাড়ি, আমি কিস্তিতে গাড়ি নিছি, তো আমি তো সর্বশান্ত হয়ে গেছি গা, আবার তো কিছুই রইল না, সব ডুবে টুবে সব শেষ হয়ে গেছে গা। আর আমাদের ট্রাক ছিল, বড় ট্রাক ছিল, ওই বেনাপোল থেকে চাল লোড করে ঢাকা নারায়ণগঞ্জে যাচ্ছিলাম, তো এখন এই তো ফেরি উল্টে মুল্টে যে গাড়ি তো ডুবে গেছে। আমি আমি ওই ফেরির উপরে থেকে গাড়ির থেকে নামে ফেরির থেকে ফাল মেরে নদীতে পড়ে গেছিলাম, পরে যাওয়ার পরে আমি উপরে উঠছি, অনেক লোক আমাকে ধরাধরি করে, আমার জ্ঞান ছিল না, ওই পরে টানে মাথায় পানি টানি দিয়ে পরে জ্ঞান আনেছি। খেয়াল করে দেখেছে পিছনে গাড়ির চাকার অর্ধেক পরিমাণ চলে গেছে পানি, পরবর্তীতে সবাই ছটফট করতেছে, জ্যাম নামা দিয়েছে ইমার্জেন্সি ফেরি মাস্টারে, আমরা সব গাড়ি 3টা গাড়ি বেরোয়েছে, আমি 4 নম্বর বেরোতে যাচ্ছিলাম, আমার সামনের চাকার নামছিল, আমার পিছনের চাকা উঠাতে পারিনি আমি, আমার গাড়ি যখন পাল্টে গেছে আমি ইমার্জেন্সি ভাবে গাড়ি থেকে তাড়াহুড়া করা হয়, কিন্তু তারপরে যে এটা কিন্তু এবং আমরা দুলে যে ঘাট থেকে যখন পাটুরিয়া ঘাটে আসছি তখন ফেরিটা যখন নোঙ্গর করা হয়েছে তখন লোকজন বলতেছে ফেরি ডুবতেছে ফেরি ডুবতেছে, তখন আমি গাড়ির ভিতরে ছিলাম, শুনে দেখি আসলো ফেরির ভিতরে পানি, তে গেট খুলে নাই মা আস্তে আস্তেই ফেরিটা কাইতে পড়ে গেল, আর ফেরির যত গাড়ি ছিল সব কাইতে পড়ে ভাসতে ভাসতে চলে অপর প্রান্তে চলে গেল। আমাদের এই কভার ভ্যান গাড়ি, আমরা বেনাপুল থেকে মাল ভরেছি ঢাকার, মালের দাম তো অনেক টাকা, এগুলি তো সব কাগজ এগুলি তো সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। ওরা আসলে কতটা চালকরা আসলে কী করলো তখন বা ওরা কতটা কোনো দিন এটা ওরা কোনো মাইকিং করে নাই যে ভাই ফেরিতে পানি উঠতেছে বা হ্যান ত্যান বা ফেরির ভিতরে যে এক পানির সেচ ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও তারা নেয় না।
দৌলতদিয়া ফেরিঘাট থেকে শাহমানত ফেরিটি আমাদের এই শিবালয়ের এই পাঁচ নম্বর ঘাটে এসে থামে। তারপর তিন থেকে চারটা গাড়ি এখানে আনলোড হওয়ার পরই ফেরিটাতে মানে আমরা শুনলাম যে ইঞ্জিনে নাকি পানি ঢুকে গিয়েছিল, তো তারপরই হলো ফেরিটা উল্টে যায়। এখানে বেশ কিছু গাড়ি ছিল, ট্রাকও আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুইটা ট্রাক অলরেডি ভেসে চলে গেছে। আমাদের ফায়ার সার্ভিস চলে এসেছে, আমরা চলে এসেছি, উদ্ধার কাজ চলমান আছে। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। না, এখন পর্যন্ত হতাহতের ঘটনা অথবা হতাহতের কোনো না আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। যখন ফেরিটা ডুবে অনেক লোকই দৌড়াদৌড়ি করছে, কিছু লোক বাইরে চলে আসছে। আমরা ফেরি পড়ার পর ওই রিলিং ধরে ঝুলেছিলাম, ওই ফেরির কিনারে আস্তে আস্তে এই পাশে চঙ্গ লাগাইছে, চঙ্গ দিয়ে এসে আমরা নামছি।